সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 20 অক্টোবর 2021 বুধবার আমরা অবস্থান করছি ফাঁসিলাডাঙ্গা হাট। এবং আপনারা জানেন যে গত দুই দিন থেকে টানা বৃষ্টি পড়তেই আছে। বৃষ্টির ফলে কিন্তু দেখছেন যে গরুর আমদানি কম, গুটি কয়েক গরু এসেছে কিন্তু কেনাবেচা একদম হচ্ছে না। তো আমরা একটু আপনাদের এই প্রতিবেদনে 25,000 থেকে 35,000 মধ্যে যে সার গরুগুলো বিক্রি হচ্ছে সেই সার গরুগুলো একটু দামে ধারণা দিব। তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকবেন। এ পাশে একটা একটু বড় সরো দেখছি আমরা, এটা একটু দাম জানাবো, তারপরে একটু ছোটগুলো দাম জানাবো। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই যে বৃষ্টিতে ভিজে তো আপনার একাকার অবস্থা, গরুর তো একাকার অবস্থা। তো এই যে বৃষ্টিতে ভিজে কষ্ট করে বিক্রি করছেন, মনের মতো দাম বলছে কি? দাম বলে না, দাম কি স্বাভাবিক আছে না তা থেকে আরো কম? দাম অনেক কম। এখানে যারা ক্রেতা তারা কি একটা শুনছে? ক্রেতাগুলো সুবিধা নিচ্ছে আর বিক্রেতাগুলো কষ্টে আছে। আচ্ছা আচ্ছা, এটা কত দাম চাইলেন ভাইয়া? 57। কত বলছে? কত? 45। ও 45-46 বিক্রির দাম লাস্ট 52-53। দাঁত হয়ে গেছে নাকি? 52-53 হাজার হলে এটি বিক্রি হয়ে যাবে। এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি, এটা একটু একটু বড় সরো ছিল, তো আমরা একটু ছোটগুলো একটু দামে ধারণা দেব। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই যে কষ্ট করে বৃষ্টিতে ভিজছেন, বৃষ্টিতে কষ্ট করে ভিজছেন, দাম কি বলে? দাম বলতেছে মনের মতো বলে, মনের মতো বলে না। কত বললো ভাইয়া দাম? এটা জোড়াটা 64-65 বলে। আচ্ছা আচ্ছা, আপনি কত চাইলেন সর্বশেষ? 72 চাইছি, লাস্ট 69 আর 65 পর্যন্ত বলছে। এই যে দেখাই আপনাদের, এই দুটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। চাচা আসসালামু আলাইকুম, আপনারা কত টাকা দাম চাইলেন চাচা? 43। কত বলছে চাচা? 38-39। বিক্রি দাম সর্বশেষ 40,000 বলেই দিয়ে দিতেন। এগুলো কিন্তু সাইজ মোটামুটি বড়ই, কিন্তু দেখছেন বৃষ্টিতে ভিজে একেবারে লোমগুলো বসে গেছে, যার ফলে কিন্তু সাইজটা অনেক ছোট দেখা যাচ্ছে। আমরা যে এ পাশে দুটা দেখি, এই দুটার দাম জানবো। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? মানে কষ্টে মানে বৃষ্টিতে ভিজেতে এক একার অবস্থা, ভিজিতে ভিজিতে বিক্রি করছেন, কত দাম চাইলেন এটা? এ পাশেরটা কত বলছে? 29-28। আর বিক্রির দাম লাস্ট 30 পার হলে দিয়ে দেবেন। এই যে এটা সর্বশেষ 30 টাকা পার হলে এটা বিক্রি হবে। আমরা যে এ পাশে আরও একটা দেখছি, আমরা এটা একটু দামে ধারণা দেবো। এটা কত চাইলেন চাচা? এ পাশেরটা 37। কত বলছে? 33,000 টাকা বলছে। আর বিক্রি দাম লাস্ট সর্বশেষ আর 1,500, মানে 34,000 হলে এই যে এটা বিক্রি হবে। আমরা একটু দেখাই আপনাদের, সর্বশেষ 34,000 টাকা প্রত্যাশা করে রাখছি। এ পাশে আমরা ফ্রিজিয়ান দেখছি একটা, এটা একটু দামে ধারণা দেবো। চাচা আসসালামু আলাইকুম, কত টাকা দাম চাইলেন চাচা? এটা কত বলছে? কত? 46-46। বিক্রি দাম লাস্ট 48। এর নিচে আর দেওয়া যাবে না, লাস্ট 48,000 হলেই বিক্রি হয়ে যাবে। এই যে দেখছেন, তো আমরা দেখি যে এই পাশে বেশ কিছু গরু দেখছি, এগুলো একটু দামে ধারণা দিব। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? বৃষ্টিতে ভিজে তো অবস্থা খারাপ, অবস্থা খারাপ, গরুর অবস্থা খারাপ। একটা মাল বিক্রি হয়েছে, চারটা এখনো আছেই। কত টাকা দাম চাচ্ছেন এটা? এটা এটা কত চাইলেন? 42। কত বলছে? 35-36 বলছে, 42 চাও। বিক্রির দাম, বিক্রির দাম 42-এর নিচে দেবেন না, 42,000 টাকা যেতে হবে। এই যে একটু কথা, আর এই যে ফ্রিজেন্টা, এটা এটা 48। কত বলছে?
45 বিক্রি করতে কত হলে দিবেন? 46-47 হলে বিক্রি হবে। আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি, এই যে দেখছি। আমরা যদি এ পাশে যাই, এটা একটু দামে ধারণা দিব। এটা কার চাচা? এটা কার? এটা কত চাইলেন? 43। কত বললো? 38। আর বিক্রি দাম, বিক্রি দাম কত? 40 পার হতে হবে, 40,000 টাকা পার হলে এটি বিক্রি হবে। ভাই আসসালামু আলাইকুম। বৃষ্টিতে ভিজে তো একাকার ভাই, অনেক কষ্টে বিক্রি করছেন। বেচা বিক্রি করলেন ভাই? একটা হয় নাই, শুধু কষ্ট বৃথা। আচ্ছা, এটা কত দাম চাইলেন? 53। কত বলছে ভাইয়া? 45। বিক্রি দাম, বিক্রির দাম? 47,500 চাইলেন। এই যে সর্বশেষ 47,500 হলেই বিক্রি হবে। আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। আচ্ছা ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা কি অবস্থা? আমরা তো জানি আপনি সব হাটে যান, তা আজকে যে বৃষ্টিতে ভিজে ভিজে কিনছেন না বিক্রি করছেন? না কিনছি ভাই। কিসের জন্য? এক ভাই আসছে ইয়া থেকে, যে ময়মনসিং থেকে। ময়মনসিং থেকে? কোন ভাই? ও কিনতেছে, ওনার জন্য কিনছেন। আচ্ছা, এই যে বৃষ্টিতে দাম কি সচরাচর আছে না কমে গেছে? একটু কমছে। আনুমানিক দামও একটু কম? আচ্ছা, কোন কিনলেন? কি দু একটা কিনছেন? চারটা। কোনগুলো আমরা একটু দেখি। আচ্ছা, ওগুলো আমরা পরে একটু রেটটা দেখাবো। আর তাহলে আজকে সব একটু রেটটা কম আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা একটু দেখি যে এর পাশে। দর্শক শ্রোতা, যে এখানে একটা একটু বড় সড়ো দেখছি, আমরা এটা একটু দামে ধারণা দেবো। ভাইয়া এটা কার? আপনার? কত চাচ্ছিলেন এটার দাম? কত? 55। এখন পর্যন্ত কত বলছে? 50। আপনার বিক্রির দাম লাস্ট? 52,000। আচ্ছা, এই যে সকাল থেকে একটা না বৃষ্টি পড়তে আছে, তো বৃষ্টি ফলে কি রেটটা কেমন আছে? বাজার কম, গ্রাহক নাই। বাজার কম, গ্রাহক নাই, যার ফলে দাম কম বলছে? আচ্ছা আচ্ছা, মানে মূল দাম বলছে না, তার থেকে আরো কম দাম বলে? মূল দাম 50। হ্যাঁ, 50 মূল দাম বলছে। মূল দাম বলছে, কিছু তো লাভ করতেই হবে, এজন্য ছাড়েন নাই। আমরা একটু দেখাই কি হচ্ছে। তো দর্শক, অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে বৃষ্টিতে রেটটা কেমন মনে হচ্ছে আপনার কাছে? দাম কি কম মনে হচ্ছে না বেশি মনে হচ্ছে? সেগুলো একটু আমাদের জানাবেন। ধন্যবাদ।